আমার যারা ফলোয়ার আছে বা যারা আমার চ্যানেলে বিভিন্ন সময় রেগি সম্বন্ধে খোঁজখবর রাখে তাদের জন্যই ভিডিওটি করছি। কারণ এখানে যখন রেগি শেখানো হয় তখন মাঝে মধ্যেই আমি এই ধরনের ভিডিও আপলোড করি। তো কেন আপলোড করি? যে সাধারণ মানুষকে জানানোর জন্য যে রেগি ক্লাসে উপস্থিত হয়ে যে রেগি যারা শেখেন তাদের প্রত্যেকের কিছু না কিছু উপকার হয়। কি ঠিক বললাম তো? হ্যাঁ, উপকার হয়। তো সেই উপকারের কিছু অংশ যদি শুনে কোনো মানুষ যদি মনে করে যে না আমার ক্ষেত্রে এই কাজ হতে পারে বা উপকার হতে পারে, তাহলে পরে তাদেরও শেখার জন্য একটা জায়গা খুঁজে পেতেই পারে। রেগি যে কোনো জায়গা থেকেই শিখতে পারে এবং যেখানেই শিখবে ট্র্যাডিশনাল রেগি যেন শেখে। কি উসুই ট্র্যাডিশনাল রেগি যেন শেখে, কারণ আমার মতে গুরুর কাছে বসে সেখান থেকেই রেগি শেখা উচিত। এবং অনেক প্রশ্ন থাকে, অনেক কিছু থাকে, সেই প্রশ্নগুলি উত্তর হ্যাঁ প্রশ্নের উত্তরগুলিও যাতে পেতে পারে। আশা করি তোমরাও এই প্রশ্নগুলি রেগি শিখতে এসে অনেকের প্রশ্ন এসছে বা করেছো, প্রশ্নের উত্তরগুলিও পেয়েছো। তো এখানে আমাদের রেগি যেদিনই শেখানো হোক, পরপর দুদিন এটা ক্লাস হয়, রেগি দুদিনই কিন্তু আমাদের মেডিটেশন করানো হয়। আজকে যে রেগির ক্লাস থেকে ভিডিওটি করছি, এই ভিডিওটি যে আপলোড করব, এটা হচ্ছে রেগির সেকেন্ড ডিগ্রি, রেগির সেকেন্ড ডিগ্রি। ফার্স্ট ডিগ্রি হয়ে গেছে। তো ফার্স্ট ডিগ্রি যারা শিখেছে বিভিন্নজন বিভিন্ন অভিমত আমার কাছে দিতেই পারে, কিন্তু আজকে আমি নেব বনগাঁ থেকে আসা লাবণী চক্রবর্তী, তাই তো? লাবণী চ্যাটার্জি, লাবণী চ্যাটার্জির আজকে আমি বক্তব্য এখানে আপলোড করব। তো লাবণী চ্যাটার্জি ফার্স্ট ডিগ্রি শিখেছিল, ফার্স্ট ডিগ্রির পরে সেকেন্ড ডিগ্রি শিখলো। তুমি সেকেন্ড ডিগ্রি শিখতে আসলে কেন? ফার্স্ট ডিগ্রিতে তুমি কী উপকার পেয়েছো? আমি ফার্স্ট ডিগ্রিতে আমার যে প্রবলেমের জন্য আমি এসেছিলাম, মানসিকভাবে আমি খুবই বিপদগ্রস্ত ছিলাম। মানে আমি নিজেকে কীভাবে যে ঠিক করবো, এমনকি এমনও টেন্ডেন্সি এসে গেছিলো যে আমি এবার সুইসাইড করে নেব। মানে মানসিক এখন অনেকে বলতে পারে যে সংসারে অশান্তি, তেমন কিছু ছিল না, কিন্তু মানে নিজের মনের থেকে আমি শান্তি পাচ্ছিলাম, নিজের মনের থেকে শান্তি। আমরা বারবার বলি রেকির, এর আগেও ভিডিওতে বলেছি যে রেকি শিখলে পরে কিন্তু মানসিকভাবে একটা বিরাট শান্তি পাওয়া যায়, হ্যাঁ জোর পাওয়া যায় এবং নিজের ভিতরে একটা সাহস তৈরি হয় যে আমি কিছু করতে পারবো। তো তোমার পেরেওছো, বাহ, থ্যাংক ইউ। তো এই যে নিজের ভিতরে সেই জোর, সেই পাওয়া এবং সেটা যাতে আরও বেশি করে সামনে আরও পেতে পারি, তার জন্য তুমি যাতে আমি সলভ করতে পারি আমার লাইফে যেগুলো, এক কথায় হ্যাঁ আমি লোভে পড়ে এসেছি বলতে পারে। আমার অনেক জীবনে ভালো থাকার একটা চাহিদা বলেন, জীবনে যে কোনো একটা কিছু পাওয়ার চাহিদা, আমার মনে হয় আমি রেকির থেকে যতটা পেয়েছি আরও যেগুলো চাই আমি, যেগুলো সবাই চেয়ে আসে, নর্মালি খুব হাইফাই কিছু না, বাট যতটুকু চাই আমাকে রেকি বোধহয় দিতে পারবে। কিন্তু তুমি রেগি শিখতে এসছো, রেগি শিখতে এসে আজকে তোমার বোনকেও আমাদের যে মেডিটেশনে নিয়ে এসছো, মেডিটেশনে যাতে অংশগ্রহণ করতে পারে। হ্যাঁ, কারণ আমি যে মানে এটা পেয়েছি, যে ফলটা পেয়েছি বা যে রেজাল্ট পেয়েছি, আমি চাই আমার বোনও একটু অংশীদার হোক। এবার ফিনান্সিয়াল প্রবলেমের জন্য আমি এখন ওকে ই করতে পারছি না, কিন্তু আমাদের এখানে যে সিস্টেম, হ্যাঁ, যে আমরা সুযোগ দিই মেডিটেশনের জন্য, যদি কোনো পরিবারের কেউ যদি আসে মেডিটেশন করতে, তো লাবণীও আজকে তার বোনকে নিয়ে এসেছে মেডিটেশনের জন্য। তো আমাদের এখানে যে মেডিটেশন হয় 10 মিনিট, 10 মিনিটের মেডিটেশন হয়। তো এই 10 মিনিট লাবণীর বোন, তুমি তোমার নামটা একটু বলো প্রথমে। পূর্ণিমা চক্রবর্তী। তুমি 10 মিনিট মেডিটেশন কেমন লাগলো তোমার? খুব ভালো লেগেছে, অনেকটা মানসিকভাবে শান্তি, অনেকটা হালকা, মনটা খুব ভালো, ফ্রেশ, ভালো লেগেছে। মানে 10 মিনিটের মধ্যে নিজেকে চেঞ্জ করা যায় তো? হ্যাঁ, একদম 10 মিনিট, মাত্র 10 মিনিটের মধ্যে কিন্তু নিজেকে এতটা চেঞ্জ করা যায় এবং নিজের মধ্যে অনেকটা শান্তি বোধ করছো। আচ্ছা লাবণী, তুমি আমাদের এখানে যে রেকি শেখানো হয়, তোমার এই রেকি শেখানোর পদ্ধতি এবং যে মেডিটেশন হচ্ছে, এই সমস্ত নিয়ে তোমার কী অভিমত, যে কীভাবে মেডিটেশনটা হয় বা কী মেডিটেশনের ফল হয়, বা তুমি যে রেকি শিখতে এসছো অন্যান্য জায়গাতে অনেক জেনেছো যে রেকি ক্লাসে গিয়ে বেশি কথা বলা যায় না, কিন্তু প্রশ্ন করলে জানা যায় না, তোমার কী অভিমত এখানকার সাথে? প্রথমত যেটা হয়েছে, আমি প্রথম যখন আসছি ভাবছিলাম যে কী করব বা একটা বাড়িতে গিয়ে নিজেকে কীভাবে করবো, বাট আমি এখানে এসে দাদাদের সাথে বৌদিদের সাথে কথা বলে বা ইয়ে করে
এতটা এরা এনারা ফ্রেন্ডলি আর এতটা মানে নিজের ফ্যামিলি মনে হয়েছে। আমি দিব্যি এসেছি, আমার এতটুকু ইতস্তত বোধ হয়নি, কোনোদিনই হয়নি। মানে এই যে আমি আজ এই নিয়ে 3 দিন হয়ে গেল প্রায়, আমার কোনোদিনই সেরকম কোনো ফিল আসেনি। আর আগামীকালও আছে, কিন্তু আগামীকালও আছে, আগামীকাল আরও ভালো ভালো মেডিটেশন হবে। হ্যাঁ, আর মেডিটেশন এই বাড়িটা মানে এখানে বসে যে ধরনের যে লেভেলে মেডিটেশন আমাকে নিয়ে যাচ্ছে সেটা মানে আমি কারোর কাছ থেকে শুনেও পাইনি। কেউ আমার অনেক বান্ধবী আছে এইরকম ফিল আমি মানে ওদের কাছ থেকেও শুনিনি যে ওরাও পেয়েছে। আমি যতটা ফিল এখানে এসে পেয়েছি, যতটা আমি মানে কী বলবো, এমন জায়গায় মেডিটেশনের থ্রু এমন জায়গায় নিজেকে দেখেছি। মানে মেডিটেশন এখানে 10 মিনিটের মেডিটেশনে নিজেকে পুরো চেঞ্জ করা যায়, পুরো চেঞ্জ, এবং নিজের মানসিক শান্তি প্রচুর লাভ পাওয়া যায়। তো আর যদি তোমার যে রেখি যে শিখছো, তোমার মনে হচ্ছে যে আরও তুমি এগিয়ে যেতে পারবে, তো সেকেন্ড ডিগ্রি আজকে শিখলে সেকেন্ড ডিগ্রিতে তোমার কী অনুভব হলো? ফার্স্ট ডিগ্রিতে তোমার যে হাতের তালু গরম হয়, যেটা লোকে ভাবে যে কি করে হয়, কি করে হয়, তো ফার্স্ট ডিগ্রিতে তো গরম হয়েছে, গরম হয়েছে, বাট এবারে সেকেন্ড ডিগ্রির পর হাতে একটা ভাইব্রেট অনুভব করলাম। ভাইব্রেট অনুভব করলো, বাহ। আর হাতে গরম হয়, প্রচুর পরিমাণে হাত হিট হচ্ছে, প্রচুর পরিমাণে হিট। ইভেন আমি ক্লোজ করার পরেও আমি স্যারকে বললাম যে আমার স্টপ হচ্ছে না, তো আমি গিয়ে লাস্টে ঠান্ডা জল দিয়ে হাত ধুয়ে তারপরে। আচ্ছা, তুমি তো ফার্স্ট ডিগ্রি রেখি করেছিলে, তো করে কাউকে তো রেখি দিয়েছো, হিল করেছো, তো তোমার দুই একটা অভিজ্ঞতা বলতে পারবে যাতে তুমি উপকার পেয়েছো? আমার নিজের ছেলে, আমার ছেলে 8 বছর বয়স, বাচ্চা ছেলে, আর আমার ছেলে ভীষণ নরম, এতটা নরম মানে ওর সে একটা মশা কামড়ালেও 3 বার দেখে এরকম। তো এবার ছেলের পায়ে আমি ভাত মাখছি, ছেলের পায়ে হঠাৎ বলতে এসে কামড়েছে। আচ্ছা, ছেলে এত ছটফট করছে মানে ধারণার বাইরে। এবার তারপরে আমি তো কোনো রকমভাবে ঠেসে বসিয়ে আমি 3 মিনিট মতো বোধ হয় হার্ডলি রেখে দিয়েছি। তারপরে বলছে মা আমার যন্ত্রণা করছে। তারপরে আমার মা যন্ত্রণা মানে ফোলাটাও কমে, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা। তারপরে কিন্তু এতটা ডিপলি ওটা কামড়ে ছিল, পুরো ফুটো হয়ে গেছিলো জায়গাটা, কিন্তু বলছে মা ব্যথা যন্ত্রণা কিচ্ছু বুঝছি না। তারপরে আমার মা মানে মাটির ঘট পড়ে পা পুরো ফুটো হয়ে গেছিলো, মাংস বেরিয়ে গেছিলো পা দিয়ে। আমি সাথে সাথে, হ্যাঁ, প্রচুর রক্ত বেরোচ্ছিলো, তো আমি সাথে সাথে ধরে চেপে ধরে আমি হার্ডলি মনে হয় 10 মিনিট মতো রেখে দিয়েছি। মা বলছে আমি তো কাটা রয়েছে বাট বুঝতে পারছি না যে ব্যথা বা কিছু। কাটাটা ছিল, হ্যাঁ। আর কোনো অভিজ্ঞতা আছে তোমার? আরও আছে স্যার, নিজের পার্সোনাল, বাট আমি সেটা সেগুলি ব্যক্ত। আসলে কি, আমরা সবাইকে বলি যে রেখি শেখার পরে অনেক লাভ হয়, অনেক ভালো বোধ হয়, কিন্তু সবটাই বাইরে বলার জন্য না, নিজের ভিতরে শক্তি সঞ্চয় করো, নিজের ভিতরে রাখো। তো লাবণী, তোমাকে অশেষ ধন্যবাদ। তুমি আমার যারা ফলোয়ার আছে বা যারা এই চ্যানেলে এসে রেখি সম্বন্ধে জানতে চায় তাদের জন্য তুমি বার্তা দিলে, তো তাদের জন্য কী বার্তা দিতে চাও রেখি সম্বন্ধে? তাদের জন্য একটাই কথা বলবো যে নিজেকে যদি ঠিক করতে চান বা নিজেকে আমি বলছি না যে খুব বড় কিছু হবেন বা খুব বেশি কিছু পাবেন না, বাট যতটুকু প্রয়োজন বা যতটুকু দরকার নিজেকে ভালো রাখার জন্য রেখি আপনাকে দিতে পারবে। ধন্যবাদ, ধন্যবাদ, ধন্যবাদ লাবণী। তোমার এই ভিডিওটি করলাম সবাইকে জানানোর জন্য, আশা করি তোমার পারমিশন রয়েছে। সকলকে ধন্যবাদ।